একটা জায়গায় চলে এসেছে। দেখো দেখো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি এখন বেজে আছে সকাল 7:30। আমার সাথে কে আছে দেখো? আমার সাথে আছে পিকু। বন্ধুরা এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, যেহেতু সকাল সকাল সূর্য বেরিয়ে গেছে। আর ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা, পাতা পড়ে আছে, আমরা গাছের এই কর্নারে হালকা একটু জল আছে, তবে সমস্যা নেই, যেহেতু সূর্য বেরিয়ে গেছে সব শুকিয়ে যাবে। এদিকে দেখো সব কটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে। পায়রা গাছের সামনে আমি হালকা একটু নোংরা দেখতে পাচ্ছি, আমার পরিষ্কার করতে হবে। এদিকে চলো আগে মুরগিগুলোর কাছ থেকে ঘুরে আসি। আমাদের গাব্বার সাম্বা হাম্মা আম্মা সবাই কি করছে? গাইজ, আমি একটা জিনিস ভাবলাম, এই কর্নারের খোপটা যেহেতু ফাঁকা হয়ে আছে পুরো, আমার হাম্মা আম্মা দুটোকে না ওই কর্নারের খোপে দিয়ে দিতে হবে। তাহলে আমি টোটালি আলাদা করে খেতে দিতে পারবো, প্লাস ওদের না বেশ ভালো হবে বন্ধুরা, ওরা ডিমও পেড়ে দেবে তাড়াতাড়ি, প্লাস গ্রোথটাও ওদের তাড়াতাড়ি হবে বন্ধুরা। এদিকে আমাদের সুন্দরী সুন্দর কি করছে তোমাদের সেটাও দেখিয়ে দিই বন্ধুরা। এই দেখো দুজনই সামনে চলে এসছে, দুজনের না খিদে লেগে গেছে, খাবার নেই। সুন্দরী আমার খাবার আনতে হবে, একটু বসে থাকো, একটু অপেক্ষা করো, তারপরে আমি তোমাকে খাবার দিয়ে দেবো। এই জিনিসটা খুবই একটা দামি জিনিস, এই দেখো এই জিনিসটা হচ্ছে যদি আমি বদ্যি পাখিগুলোকে দিই না, বদ্যি পাখিগুলো খুব টেস্টিভাবে খাবে। এটা হচ্ছে হেলাঞ্চ না মালঞ্চ জানো, আমি ভুলে গেছি গাইস, কিন্তু বদ্যি পাখি এই জিনিসটা খুব ভালো খায়। চলো আমরা বদ্যি পাখিদের আগে দিয়ে আসি এই জিনিসটা, নাহলে পরে মনে থাকবে না। দেখো পাখিগুলো খাচ্ছে, আর কালকে আমি দেখলাম বন্ধুরা পাখি দুটো মিটিং করছে। এই নাও এই নাও তোমাদের ফেভারিট জিনিস, তাড়াতাড়ি চলো আসো। ঘুষ যা সিম সিম ঢোকে আছে, ওই যে ওই যে ওই দেখো এখনই চলে আসবে দুজন। দেখো ওই যে ওই যে একটা চলে এসছে, ওই দেখো বুঝে গেছে, খুব সুন্দর খাবে। দেখো ওই দেখো আগার পাতা ধরছে সবার আগে, দেখো ওই পাতা বেশ ভালো খায়। আমার নিচে থেকে আর কটা এনে দিতে হবে, দেখো ওই দেখো নিচে পড়ে গেল, সমস্যা নেই, ওরা নিচে নামতে পারে, ওরা নিচে নেমে যাবে এখনই, নেমে যা। ওই দেখো নেমে গেছে, এরা দুজন তো লাভ বার্ড না যে ভয় পাবে বন্ধুরা, লাভ বার্ড তো নিচেই নামতো না, আমি স্নান করতে জল দিয়েছিলাম সে নিচেই নামতো না, কি সিস্টেম। শুধুমাত্র আজকে একজনের একটু বেশি সমস্যা বন্ধুরা, এই বেবিটা, এই বেবিটা সত্যি অনেকটা সমস্যা। বেবিটার না চোখটা কেমন যেন ফুলেছে বন্ধুরা, আমি কালকে ড্রপ লাগিয়ে দিয়েছি, প্লাস ঠান্ডার ওষুধ খাইয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে, যথেষ্ট করছে, ও খাওয়া দাওয়া নিয়ে চাপ নেই কোনো, শুধুমাত্র ওই চোখের জন্যই চাপ বন্ধুরা। আর চোখের ওই সমস্যাটা না একটু বেশি পরিমাণে হয়ে গেলে না চোখ কেমন যেন ফুলে ফুলে যায় বন্ধুরা, সে খুব বাজে অবস্থা হয়ে যায়। তো এখন আমাদের কি করতে হবে, পায়রা খাঁচার ভেতরে যেতে হবে। চলো এবার আমরা ঘুরে আসি পায়রা খাঁচার ভেতর থেকে। গাইজ আর বেশি লেট করা যাবে না, অনেকটাই লেট হয়ে গেছে, দেখো সবকটা সামনে চলে এসছে। তো গুড মর্নিং সকলকে। আর খাঁচার ভেতরে অবস্থাটাও আমি বেশ ভালো দেখতে পারছি না, দেখো এই কর্নারে অনেক নোংরা, এদিকটাও নোংরা। গাইজ দেখো এদিকে আগে কে কে দাঁড়িয়ে আছে সেটা আমরা দেখবো। এখানে আছে আমাদের দেশি ফিমেলটা বন্ধুরা, এখানে আছে আমাদের সুলতানের বেবি, বেশ ভালো কথা। এখানে আছে আমাদের চটিয়ালের বেবি বন্ধুরা, দেখো চটিয়ালের বেবিকে জাস্ট অসাম লাগছে। আর চটিয়ালের বেবি কালকেও আমি চোখে একটু ড্রপ লাগিয়ে দিয়েছিলাম, এখন আজকে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ঠিক আছে বন্ধুরা। এইখানে দেখো কে আছে, আমাদের ম্যাড্রাসটা, ম্যাড্রাসটা না ডাক ফুটে আছে, ও খোপের ভেতরে বসে কুড়ুম 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 করে ডাকে, দেখবে দাঁড়াও এখনই ডাকবে, চটিয়ালে বেবিটার দিকে এখনই ডাকতে ডাকতে যাবে, দাঁড়াও। হ্যাঁ ডাক, তাড়াতাড়ি ডাক, দেখো এখন ডাকে না, তোমাদের দেখাবো এখন, আর এখনই ডাকা বন্ধ করে দিল, ডাকবে ডাকবে ডাকবে, আমার মনে হয় ডাকবে, দেখা যাক। আমি বসে পড়লাম, আজকে তো ডাক না দেখে আমরা যাচ্ছি না, কি ব্যাপার পটি করে দিল, তাড়াতাড়ি ডাক রে, তাড়াতাড়ি ডাক, তোর পটি দেখার জন্য না, তোর ডাক দেখার জন্য বসে আছি। গাইজ পায়রাটার খুব সুন্দর ডাক ফুটে গেছে, শয়তান তুই পরে ডাকিস, তোর গলায় আমি সেলুটে বেঁধে দেবো। দেখো আশেপাশে দেখছে শুধুমাত্র, এইখানে আসি কে তোমরা তাই দেখো বন্ধুরা। এখানে আসে আমাদের নতুন ম্যাড্রাসটা, গাইজ ম্যাড্রাসটাকে তো একদিন ওড়ালাম, এখন না ম্যাড্রাসটাকে ওড়াতে ভয় পাচ্ছি, যেহেতু আমাদের বাড়ির ম্যাড্রাস বন্ধুরা হারিয়ে গেছে, আর আমি পায়রা হারাতে চাই না বন্ধুরা। এই দেখো এই বেবিটাকে তো কালকে আমি বাইরে বের করে ফেলেছি, বেবিটা না এখন অনেকটাই ঠিক আছে, বেবিটার সাইজটা তোমরা একটু নোটিস করো, বেবিটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা, মগরার মতন একদম হয়নি, মগরার থেকে অনেকটা লম্বা হয়েছে। এইখানে আমাদের ফিমেলটা আছে, এরা দুজন বেশ ভালো চুলকাচুলকি করে বন্ধুরা, এখনো অতটা প্রপারভাবে অ্যাডাল্ট হয়নি বন্ধুরা, অ্যাডাল্ট হোক তারপরেই তো বোঝা যাবে। এইখানে দেখো কে কে আছে, এইখানে আছে আমাদের বুড়ো কাকা আর আমাদের বুড়ি কাকি,
নাপতা ও নাপতু কবে ডিম দিবা? খোপের ভেতরে তো খ্যাড় তো ভরে রেখেছো, এক গাদা গাদা। গাইস দেখো কেমন খ্যাড় ভরেছে, গাদা গাদা খ্যাড় ভরে রেখেছে। এইখানে আমাদের চটিয়াল বসে আছে ওর একটা ডিম নিয়ে, এখনো আরেকটা ডিম পাড়েনি, বাট তাড়াতাড়ি পেড়ে দেবে বন্ধুরা, যেহেতু একটা ডিম পেড়েছে কালকে, আর আজকে পাড়ার ডেট বন্ধুরা। দেখা যাক আজকে পাড়ে কি না পাড়ে। আমি দেখে নোটিস করছি যে সকাল থেকে চটিয়াল ফিমেলটা এরকম পোজায় বসে আছে বন্ধুরা, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। এইখানে আমি আটকে রেখেছি কাকে কাকে তোমাদের দেখিয়ে দিই। এইখানে আছে আমাদের সিরাজি দুটো, চলে আসো। জোড়া তো তোমরা নেবা না, কবে জোড়া নেবা আমি বলতে পারছি না। গাইজ এদের কোনো জোড়া নেওয়ার ভাব লক্ষণ নেই। এইখানে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আমাদের লালচি রায়, দেখো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, আর পেছনে আছে গিরিবাসটা বন্ধুরা। এইখানে দেখো আমাদের কালিন্দি দাঁড়িয়ে আছে। কালিন্দি এখন খোপের ভেতরে ঢুকতে পারে, কালিন্দির খোপের সামনে না ওই জিনিসটা আমি খুলে দিয়েছি, ওই কাঠটাই, যে এই কাঠটা, ঠিক আছে। এই কাঠটার ফলে আমাদের মোটাকালিয়া ভালো করে ঘরের ভেতরে ঢুকতে পারছিল না বন্ধুরা। বাচ্চা হোক, তারপরে আমি আবার কাঠ দিয়ে দেবো বন্ধুরা। এইখানে দেখো আমাদের সবুজ বসে আছে। সবুজ তোমার জোড়া কোথায়? তুমি সিঙ্গেল এরকম একা বসে আছো কেন এখানে? তোমাকে একা দেখে আমার খারাপ লাগছে সত্যি সত্যি, তুমি একা বসে থাকলে তো হয় না। ও জোড়া মনে হয় বাইরে গেছে ঘুরতে বন্ধুরা। এইখানে দেখো আমাদের সালমান খান আর ক্যাটরিনা কাইফ একটু উঁচু থাকতে পছন্দ করে, ওরা নিচে যায় না বন্ধুরা, ওরা সারা দিনটা তো ওইখানেই থাকে বন্ধুরা। বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। এইখানে তো খেয়াল আছে, এই খেয়ালগুলো আমার বের করতে হবে। হ্যাঁ না, যার যার খ্যাট দরকার নিয়ে যাও এখান থেকে। গাইজ ভালো খ্যাট পেয়ে গেছি, দিয়ে দিয়েছি টোটালি প্রপার। যার যার দরকার শেষে নিয়ে যাও, প্লাস আমি বুঝে যাবো কে কে ডিম দেবে। ওই দেখো ওই কর্নারে দেশি দুটো ডাকাডাকি করছে, কেমন ওরা আবার ডিম দেবে বন্ধুরা, দেখা যাক কবে দেয়। আর খোপের ভেতরে আমাদের চিকু ডাকাডাকি করছে, আর চিনা এখানে কি, এ তুই কি খ্যাট টানছিস? গাইজ দেখলাম একটা খ্যাট মুখ দিয়ে তুললো, ওই দেখো এখনো তুলবে, ওই দেখো দেখো, ও কি খোপের ভেতরে নিয়ে যাবে? ওই দেখো, তাই তো আমাদের চীনা খ্যাট নিচ্ছে, বা অসাধারণ। ওই দেখো বালার দরকার পড়েছে, বালা নিয়ে যাচ্ছে, নিয়ে যাও বালা, নিয়ে যাও, আমি বুঝে গেছি তুমি নিয়ে যাবা। গাইজ তোমাদের তো বালার বউকেই দেখালাম না, দেখো পুরো খ্যাট টেনে ভরে ফেলেছে বালার খোপের ভেতরে। আমার মনে হয় একটু পরেই গাইজ ডিম দিয়ে দেবে, কিছু সময়ের অপেক্ষা গাইজ, যেহেতু কাল রাত থেকে বালার বউ ওই পোজেই বসে আছে। আর এই শয়তানকে কি তোমরা চিনতে পারছো? এটা আমাদের চুচু বন্ধুরা, চলে গেল শয়তান, আসে আর যায়, কখন আসে কখন যায় বোঝা যায় না। তো এখন আমাদের কি করতে হবে? সবকটা পায়রাকে ছাড়তে হবে বন্ধুরা, বাইরের অবস্থাটা অতটা ভালো না, আস্তে আস্তে কেমন কালো কালো হয়ে যাচ্ছে। আমার আবার সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢুকাতে হবে। তো এখন আপাতত চলো বাইরে যাই, আমরা বাইরে গিয়ে সবকটা পায়রাকে গাইজ ছেড়ে দিই। তাহলে কি হবে আমাদের গব্বর সাম্বাকে আমি না ছাড়তে পারবো, যেহেতু গব্বর সাম্বাকে ছাড়লে কোনো সমস্যা হবে না, কিন্তু হাম্মা দুটো যদি একবার ছুট পায় চলে যাবে গাছের উপরে, না হলে ওই চালে বন্ধুরা আমি ওদের ভালো করেছি। দেখো কতটা বড় হয়েছে তোমরা তাই দেখো, আমি পুরো জোর দিয়ে ধরেছি গাছ জোরে, ওরা যদি জোর খাটায় ছুটে যাবে বন্ধুরা। ওদের আটকাতে গিয়ে আমি একটা জিনিস পেলাম, দেখো এর জন্যই ভাবি আমাদের ছিল এই বাচ্চা টোটাল হচ্ছে 9টা, 10টা ছিল, একটা গেছিল মারা, 8টা থাকে কেন আমি বুঝতে পারছি না। আরেকটা বাচ্চা কোথায় গেল মাও বুঝতে পারছে না, আরেকটা বাচ্চা কোথায় গেল, এখন দেখি একটা বাচ্চা কোথায় আছে বলো তো। খাবার দিই যেই পাত্রটায়, ওই পাত্রর ভেতরে আটকা গিয়ে পড়ে আছে বন্ধুরা, এরকম নিচে হয়ে হাড়ির ভেতরে, ঠিক আছে। দেখো বাচ্চাটার জাস্ট অবস্থা তোমরা একটু দেখো, খারাপ অবস্থা হয়ে গেছে, বুঝছো কি অবস্থা হয়েছে বাচ্চাটা। আমি মার কাছে দিয়ে আসি, চলো নিচে চলো।
চলো চলো চলো, দেখো রক্সি ঘুমাচ্ছে ওইখানে, ওই যে সারা, চলো 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 চলো। আড়ির নিচে? আরে খাতে দিছিলাম ওই আড়ির ভেতরে। কোথা দিয়ে ছাড়বো, এদিক দে, যাস না। ওই যে চলে গেছে, এখন ঘুরে বেড়াবে একা একা। গাইস বাচ্চাটাকে নিচে ছেড়ে দিয়ে এসেছি, ও বেশ ভালো এখন দৌড়াদৌড়ি করছে, আমার মনে হয় সুস্থ হয়ে যাবে। তো এখন আপাতত চলো সবাইকে আমরা ছেড়ে দিই। আর তোমাদের আমি বলেছিলাম পায়রা ছাড়ার আগে আমাদের জব্বর সম্পর্কে আমি ছাড়বো বন্ধুরা। উড়বি না, ওড়াউড়ি করবি না, খাবারও নিয়ে এসছি। এরা দুজন কি সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছে, আর এরা নিচেও যাবে না বন্ধুরা, ওই দুজন হচ্ছে শয়তান বেশি, ওই দুজনকে আমার আটকা অবস্থায় খেতে দিতে হবে। চলো আসো আমার সবাই, আর গব্বর শর্মা নিচে যাওয়ার দিলাম কিন্তু একদম করবো না, এদিকে আসো এদিকে আসো, এই যে এই যে আসো 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 আসো, এই যে আমার হাতে কেমন ঠোকা দেয় হাতে গেলি, একটু আসতে যান, আমার মাল পুরো ধরে টান দিচ্ছে হাতে। বড় কোটোর দিকে ধ্যান, শুধু কোটো খুললে দৌড়ে চলে আসে না, আসো 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 আসো, তোরা এদিকে থাক, তোরা এদিকে থাক, তোরা ওইদিকে যান, বাইরাগুলোর খাবারও আমি কমপ্লিট করে দিই গাইস, চলে আসো চলে আসো আসো আসো। সিরাজি চলে গেল উপরে, ভয় পাচ্ছে, জীবনে দেখেনি আমাদের গাব্বা সাম্বাকে, জন্যই তো ভয় পাচ্ছে। এরা একটু সময় ছাড়া থাকুক, এদের আমি একটু পরে আবার আটকে রাখবো বন্ধুরা। এরা আজকে কতদিন পরে বেরোলো তোমরাই ভেবে দেখো, মিনিমাম বেরিয়েছিল বন্ধুরা অনেকদিন আগে। আমার মন, এই কি হচ্ছে, আমাদের সুলতানকে ডাইরেক্ট ঠোকা, হ্যাঁ এখনই আটকে রাখবো, কিন্তু ওই দিক দিয়ে ঘুরে বেড়া করা যা। সুলতান কোথায় গেল? সুলতান এই যা, কিছু হয় নাই তো, ঠিক আছে তো, সুলতান ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে বলতে সুলতান বাচ্চা হওয়ার পরে অনেকটা রোগা হয়ে গেছিলো, এর জন্য ডিম বাচ্চা করছিল না বন্ধুরা, বাট সুলতানের বডি এখন আবার আগের জায়গায় চলে এসছে। দেখো 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 পরে কি যায়, দেখো এই তো এদের জন্য ভয়গুলো ভয় পেয়ে গেল, আমাদের সিরাজিটা আমি ভয় পাচ্ছে, আমি ভয় আমি নিজেই ভয় পেয়ে গেছি, সিরিয়াসলি গেছি, এত জোর এখান থেকে উড়ে এসেছে, ওদের এখন পাখনা বাড়াচ্ছে না, ওদের এখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, আর কিছুদিন যেহেতু তাও একটু বড় হয়ে যাক, তারপরে এখন এখনের মতন অত দৌড়াদৌড়ি করবে না, তখন শুধু কী করবে, একবার হেঁটে সামনের দিকে যাবে, একবার পেছনের দিকে যাবে, কেন বলো তো, কারণ ওদের পশম অনেকটা বড় হয়ে যায়, কেমন ময়ূরের মতন হয়ে যায়, এর জন্য না সঠিকভাবে হাঁটতে পারে না, ওদের বডি ওয়েট সামলাতে পারে না ওরা, এর জন্যই তো তারপরে হাঁটে আর যায়, হাঁটে আর যায়। তো এখন আপাতত পায়রাদের আমার আবার আরও খেতে দিতে হবে, আজকে আমি ভাবলাম যে পায়রা ওড়াবো আমাদের সুলতানকে আর সুলতানের বেবিকে ওড়াবো, কিন্তু ওয়েদারটা যা ওড়ানো যাবে না বন্ধুরা, পুরো একদম কালো কালো, ওড়াবো এক ঘন্টা হবে তারপরে বৃষ্টি চলে আসবে বন্ধুরা, তারপরে আমাদের সুলতানের বাচ্চাটা সমস্যা হবে, এর জন্যই তো আজকে ওড়াবো না, একদম ওড়াবো না। আচ্ছা আর আজকে কপিস পায়রা আছে বাড়িতে, সেটাও আমরা গুনবো বন্ধুরা, এখন না প্রপারভাবে আমাদের জানা নেই বাড়িতে কপিস আছে টোটালি,
দুটো গুনবো কিভাবে দেখি, তিন ছয় সাত আট নয়, গাইজ অনেক মুশকিল, সব গুলে মিলে যাচ্ছে। এই আমি আমার মন মতন বলি, আমাদের সুলতান আর সুলতানের জোড়া দুটো, চুচু আর চুচুর জোড়া চারটে, বালা বালার জোড়া পাঁচটা ছয়টা, তারপরে আমাদের ম্যাড্রাস আর ম্যাড্রাসের জোড়া সাতটা আটটা, তারপরে হচ্ছে আমাদের কালিন্দি আর কালিয়া আটটা নটা, আটটা নটা, তারপরে আমাদের সালমান খান আর ক্যাটরিনা কাইফ দশটা এগারোটা, আমাদের দুটো নতুন ম্যাড্রাস বারো তেরো, তারপরে হচ্ছে আমাদের শাহানের বাড়ির দুটো ম্যাড্রাস চোদ্দো পনেরো, তারপরে হচ্ছে আমাদের সুলতান সুলতানের জোড়া ষোলো সতেরো, আমাদের সুলতানের বিবি আঠেরো, আমাদের সবুজের জোড়া উনিশ কুড়ি, আমাদের নাপ্তা আর আমাদের বুড়ো কাকা একুশ বাইশ, এদিকে আমাদের নিচে দুটো দেশি তেইশ চব্বিশ, আমাদের সিরাজি পঁচিশ ছাব্বিশ, তারপরে আছে আমাদের নতুন একটা বেবি সাতাশ, আর কি আছে আমাদের চিকু আছে আঠাশ, আমাদের আর একটা কালদমা আছে উনত্রিশ, আমাদের চীনাকে ধরিনি তিরিশ, তারপরে আর কে আছে 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 আর কেউ নেই, সবার নাম বলে দিয়েছি। তো আমাদের বাড়িতে এখন টোটালি পায়রা আছে কটা বলো তো, তিরিশটা, ওই আর কেউ আছে? ওহো ওহো, আমাদের আর একটা লাল শিরা আর আমাদের আসছে গিরিবাসটা একত্রিশ বত্রিশ, টোটাল আমাদের বাড়িতে এখন বর্তমানে একেও ধরিনি তেত্রিশ, টোটাল পায়রা আছে তাহলে এখন তেত্রিশটা, গাইজ তেতাল্লিশটা ছিল এখন তেত্রিশটা আছে, আমি আরও কমিয়ে ফেলবো পায়রা, যেহেতু আমাদের সিরাজি পায়রা আনতে হবে বন্ধুরা, সিরাজির জন্য আমার জায়গা ফাঁকা করতে হবে, আমাদের বাড়ি সিরাজি দুটো থাকবে, আমাদের সিরাজি দুটোকে দেখলেই না মন ভরে যায়, কোথায় গেল কোথায় গেল শয়তান, হারিয়ে গেল এক সেকেন্ডের ভেতরে, এই যায় দেখো, আমার তো জাস্ট অসম লাগে, খুব সুন্দর। আর খাবা এই এখন চটিয়ালা বেবি খাবে, সবাই সরো, এই না এই চুচু আর চটিয়ালা বেবি আর সবাই একটু পরে খাবা, আজকে অত স্পিডে খেতে হবে না, বৃষ্টি আসবে একটু পরে, বালা বাচ্চা কুচ্চা নেই এত খেয়ে কি করবা, চটিয়ালা বেবিকে দেবো, এই শয়তানগুলো সব কটা চলে এসছে, আমাদের নতুন গিরিবাস দেখো কোথায়, আমার গায়ের উপরে বসে আছে, গাইজ এরকম গায়ের উপরে বসে থাকলে না একটা ভালোবাসা হয়ে যায়, তারপরে না আর পায়রা বৃষ্টি করতে ইচ্ছা করে না, গাইজ আমি বালাকেও তো ভেবেছিলাম যে সেল করে দেবো, বাট এখন আমি আর সেল করতে পারবো না বালাকে, যেহেতু আমার বাড়ির প্যারি পায়রা চুচু বালাই, তো চুচু বালা সুলতান, তো এখন আমার কী করতে হবে, এদের জন্য জল আনতে হবে বন্ধুরা, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও আমি জলটা নিয়ে আসি, জলের ওই পাত্রটা কোথায় রাখলাম, তাড়াতাড়ি সবাই জল খেয়ে নাও, জল খেয়ে নাও না পরে তোমরা জল নোংরা করে ফেলবা, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আর এবার আমার এদের কটা গ্রিট দিতে হবে, দেখো জল খাচ্ছে সবাইকে এখন গ্রিট খেতে ভেজিয়ে দিয়েছি, তো এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রার দিকে নজর রাখতে হবে, সবকটা হচ্ছে অ্যাক্টিভ আছে কিনা ঠিকঠাক আছে কিনা, দেখো সবাই খেতে ব্যস্ত আর এদিকে সুলতান আর সুলতানের জোড়া কি করছে, ওরা শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, যেহেতু সুলতান এতদিন রেডি ছিল না বাবা হওয়ার জন্য, বাট এখন রেডি বন্ধুরা, আমাদের সুলতানের জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, এখানে দেখো সবাই এখনও মন দিয়ে খেয়ে যাচ্ছে, চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে কে আছে সেটা আমরা দেখে আসি, ভেতরে কেউ থাকার কথা না বন্ধুরা, যেহেতু ভেতরে এখন কিচ্ছু নেই, বললাম না পুরো ফাঁকা, দেখো ঘর পুরো ফাঁকা, এরকম ফাঁকা ঘর মনে হয় আজকে আমি প্রথম দেখছি গাইজ, এত ফাঁকা ঘর, ঠিক আছে এদিকে দেখো কই গেল,
একটা ডিম, এখনও একটা ডিম, আর একটা ডিম কখন দেয় আমি তোমাদের পরে জানিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আপাতত কার কার খাওয়া হয়ে গেছে, আমাদের চুচুর খাওয়া হয়ে গেছে, এদিকে আমাদের ক্যাটরিনা গাইপের খাওয়া হয়ে গেছে, আমাদের হাম্মা দুটোকে আমি কোথায় রেখেছি চলো আমি তোমাদের দেখিয়ে দিই এবার। কেউ বার ভালো মজা লাগছে তো এখানে, তোমরা এখানেই থাকবা, তোমাদের থাকার জন্য আমি এই নিচে কিছু বিচুলি ফিচুলি খড়ঘড় ছিটিয়ে দেবো, ঠিক আছে? এখানেই থাকবা, এখানেই ডিম দেবা, ঠিক আছে? এদের আমার খাবার দিতে হবে, খাবারটা এখানে আছে, সমস্যা নেই, খাবার দিলে ওরা একদম চুপচাপ হয়ে যাবে। আর গাইজ, এখন এই ওয়েদারটা তোমরা একটু নোটিস করো, সকালের মতো নেই কিন্তু এখন অনেকটাই কালো কালো হয়ে গেছে, আমার মনে হয় 10-20 মিনিটের ভেতরে বৃষ্টি আসতে চলেছে। এদিকে সবকটা পাড়া এখনও গ্রিট খেয়ে যাচ্ছে, বেশ ভালো কথা, যেহেতু ঘরের ভেতরে আটকানো থাকবে গ্রিট এদের অনেকটাই হেল্প করবে বন্ধুরা হজম শক্তি বাড়াতে। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।